শহরের ব্যস্ততম জীবন ও কোলাহল থেকে নিজের জন্য সামান্য সময় ও পরিবারের সাথে একটি সুসময় কাটানোর ভ্রমণ স্থান হল জগন্নাথ দেবের ধাম পুরী। 2 থেকে 3 দিনের সামান্য ছুটিতেও ঘুরে আসা যায় এই পুরী থেকে। 2 থেকে 3 দিনের ট্যুরে সবার প্রথমে মাথায় আসে বাজেটের মধ্যে যেন একটা ভালো লোকেশনে হোটেল পাওয়া যায়। আজকের ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি মধ্যবিত্তদের বাজেটের মধ্যে ও সাধ্যের মধ্যে একটি ভালো হোটেলের সন্ধান নিয়ে। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ও সঙ্গে থাকুন, আর বঙ্গাল অর্চিতাস ইউটিউব চ্যানেলের সবাইকে আরও একবার স্বাগত। এর আগে আমি এই হোটেলের অলরেডি একটা ভিডিও শেয়ার করেছিলাম, আবারও আমরা যেহেতু এই হোটেলেই স্টে করছি তাই আরও একবার তোমাদের সঙ্গে এই হোটেলের ভিডিওটা শেয়ার করে দিচ্ছি। এই হোটেলটা শেয়ার করার পিছনে অন্যতম কারণ হলো বাকি যে সমস্ত হোটেলগুলো আমরা দেখেছিলাম এসি ও নন এসিগুলো, তবে এই হোটেলটা আমাদের বেশি ভালো লেগেছে কারণ এর রুম ক্যাপাসিটিটা যথেষ্ট বড় আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর বাজেটটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এই হলো গৌড়ীয় মঠ, আর গৌড়ীয় মঠের পাশেই রয়েছে এই সাইরাজিন হোটেল। এখানে গেট ওপেন হয় 5:30 আর গেট ক্লোজ হয়ে যায় 10:00। আর যারা ট্রেনে করে আসবেন সেই ক্ষেত্রে রুম যদি অ্যাভেলেবেল থাকে রুম কিন্তু দিয়ে দেওয়া হয়। আর এখানে আপনারা পেয়ে যাবেন লিফটেরও সুব্যবস্থা। তবে সমুদ্র থেকে স্নান করে এসে হাত পা ধুয়ে কিন্তু এই লিফটে ওঠানামা করতে পারবে। লিফট ছাড়াও এখানে রয়েছে সিঁড়িরও ব্যবস্থা। আমাদের রুম নাম্বার ছিল 212, আর এই রুমটা কিন্তু যথেষ্ট বড়। তবে এই রুম নয়, প্রত্যেকটা রুমই কিন্তু সেম সাইজেরই রয়েছে। আর এখানে রয়েছে কিং সাইজের একটা বড় বেড, এখানে 3 জন অ্যাডাল্ট আরামসে শুতে পারবে। এছাড়াও তোমরা যদি বাচ্চা নিয়ে যাও তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু অনায়াসেই এখানে শুতে পারবে। ঘরে রয়েছে লাইট ল্যাম্প ও পাখা। আমরা গিয়েছিলাম অক্ষয় তৃতীয়ার টাইমে, আর অক্ষয় তৃতীয়ার টাইমে এখানে এসি লাগেনি আমাদের কারণ পাখার স্পিড কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর বেডের পাশেই তোমরা লাইট ও পাখা সুইচ পেয়ে যাবে। এছাড়াও চার্জ দেওয়ার জন্যও কিন্তু এখানে চার্জিং পয়েন্ট রয়েছে। এছাড়াও এই যে বেডের পাশে যে জায়গাটা রয়েছে এখানে তোমরা অনেক কিছু জিনিসই রাখতে পারবে। ওয়ালের মধ্যে রয়েছে একটা সুন্দর পেইন্টিং করা ফটো। আর ঘরে তোমরা এলইডি লাইটের ব্যবস্থাও পেয়ে যাবে। প্রায় প্রত্যেকটা রুমেই রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, আর ইন্টারকমের সামনে ওনাদের রেস্টুরেন্ট হাউসকিপিংয়ের নাম্বার এবং রিসেপশনের নাম্বারও প্রোভাইড করা রয়েছে, প্রয়োজন হলে এখানে যোগাযোগ করে নিতে পারবে। রুমের মধ্যেই রয়েছে একটা বেশ বড় উইন্ডো। প্রত্যেকটা রুমে রয়েছে এরকম বড় ব্যালকনি, আর প্রত্যেকটা ব্যালকনিই রয়েছে কভার্ড করা। আমরা অনেকগুলো হোটেল দেখেছি, এত বড় ব্যালকনি দেখিনি বললেই চলে। রুমের মধ্যেই রয়েছে এরকম মাঝারি সাইজের একটা সোফা। এটা সোফা কাম বেড নয়, এটা শুধুমাত্রই সোফা। আর সোফার সামনেও রয়েছে এরকম একটা উইন্ডো। ঘরটা এক কথায় বললে চলে না যে প্রচণ্ড এয়ারি যাকে বলে সেই রকম টাইপেরই কিন্তু এই রুমটা ছিল। আর রুমের মধ্যে ছিল এরকম একটা সেন্টার টেবিল, আর এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, জগ, 2 গ্লাস। আর এই রুমে কেন তোমরা প্রত্যেকটা রুমে কিন্তু টিভি পেয়ে যাবে, আর টিভিতে তোমরা A to Z সব চ্যানেলই পেয়ে যাবে। আর ন্যাচারালি আমরা যে সমস্ত চ্যানেলগুলো দেখে থাকি সবসময় সেই চ্যানেলগুলো তোমরা তো পেয়েই যাবে। আর এখানে আমাদের দিয়েছিল 2 শ্যাম্পু, 2 সোপ আর 2 চিরুনি। রুমে যদি 3 জন অ্যাডাল্ট থাকে সেই ক্ষেত্রে 3টে করে জিনিস প্রোভাইড করা হবে, আর আমরা যেহেতু 2 জন ছিলাম তাই জন্য 2টো করে জিনিসই প্রোভাইড করা হয়েছিল। আর এই রুমটা ছিল নন এসি। রুমের মধ্যে তোমরা একটা করে চেয়ার পেয়ে যাবে, আর বেশ কিছু রুমে 2টো করে চেয়ারও রয়েছে। আমাদের রুমটা কিচেন ফেসিলিটিস রুম ছিল না, তো অপোজিটে যে রুমগুলো ছিল সেগুলো কিচেন টাইপের রুম ছিল, মানে রুমের মধ্যেই তোমরা কিচেনের ব্যবস্থা পেয়ে যাবে। আর এখানে সামনেই রয়েছে একটা বড় মিরর, আর এখানে তোমরা সাজগোজের সাথে সাথে জিনিসপত্রও রাখতে পারবে, তার জন্য সাইডে কিন্তু বেশ অনেকটাই জায়গা রয়েছে। আর এই হোটেলে রান্না করে খেতে হলে গ্যাস ভাড়া ও বাসনপত্র এক্সট্রা করে ভাড়া করতে হবে। আয়নার পাশেই ছিল এরকম একটা বড় ওয়ার্ড্রব। ওয়ার্ড্রবের ভেতরে কম্পার্টমেন্টটা যথেষ্ট বড় ছিল।
প্রতিটা রুমেই তোমরা ওয়ার্ড্রপ পেয়ে যাবে, এছাড়া এখানে রয়েছে হ্যাঙ্গার। এবার একটা কথা বলি, অনেক হোটেল দেখেছি যেখানে আরশোলা ও মশাও প্রচুর রয়েছে, ইভেন বড় বড় নামি দামি হোটেলগুলোতেও এগুলো দেখেছি, তবে আমরা এই হোটেলে দুবার স্টে করেছি, আমাদের কোনোবারই অল আউট জ্বালাতে হয়নি। আর মশার সমস্যা হলে সেই ক্ষেত্রে ওনারা মশার ধূপ অথবা অল আউট দিয়ে দেবে। আর এইদিকে বাথরুমটা রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, জলেরও কিন্তু বেশ ভালো ব্যবস্থা। বাথরুমের ভেতরেই রয়েছে এরকম একটা বেসিন, আর বাথরুমের ভেতরে গিজার নেই, গরম জলের দরকার হলে সেই ক্ষেত্রে ওনাদেরকে আগে থেকে বলতে হবে। চলো এবার বলি আমাদের রুম ট্যারিফ কীরকম নিয়েছিল। আমাদের রুম ট্যারিফ ছিল 1000, এর সাথে কোনো ধরনের জিএসটি অথবা ট্যাক্স ইনক্লুড হয়নি। আমরা যেই সময়তে গিয়েছিলাম সিজন ও অফ সিজনের মাঝামাঝি টাইম ছিল, তো সেই হিসাবে মোটামুটি বেশ প্রত্যেকটা রুমেই লোক ছিল। এবার চলো দেখে নিই ব্যালকনিটা। ব্যালকনিটা দেখতে পাচ্ছ কতটা বড় আর কতটা স্পেসিয়াস। এখানে তোমরা জামা কাপড় তো অনায়াসে মেলতেই পারবে, আর ব্যালকনিতে বসে থাকলে রাস্তা দেখাও যায়। গ্রিন কালারের এই বিল্ডিংটা, এটাই হলো গৌরীয় মঠ। আর এই দিক থেকে দেখো প্রায় প্রত্যেকটা রুমের যে ব্যালকনিগুলো রয়েছে, প্রত্যেকটা ব্যালকনিতে কিন্তু কভার করে দেওয়া হয়েছে হনুমানের জন্য। এবার তোমাদেরকে নিয়ে যাই চলো ছাদেতে। আর ছাদ থেকে তোমরা সমুদ্র তো দেখতে পারবে, ওই যে দূরে দেখতে পাচ্ছ সমুদ্র, যদিও অতটা ক্লিয়ারভাবে হয়তো ছবিতে আসছে না, কিন্তু তোমরা নিজের যখন স্বচক্ষে দেখবে তখন বুঝতে পারবে সমুদ্রটা ওখান থেকে কতটা কাছে। আর এইদিকে দেখা যাচ্ছে পুরী মন্দিরের চূড়া। তোমরা চাইলে ছাদেও জামা কাপড় মেলতে পারো। তোমাদের একটা সাজেশন দিয়ে রাখি, হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না, যখন তোমরা হোটেল বুকিং করবে চেষ্টা করবে একটু ওপরের দিকের ফ্লোর নেওয়ার জন্য, তাতে রুমগুলো এয়ারই থাকে, যাতে আলো বাতাস ঘরে খুব ভালোভাবেই প্রবেশ করে। কারণ পাশাপাশি বাড়ি অথবা হোটেল থাকলে আলো বাতাসটা সেরকমভাবে পাওয়া যায় না বললেই চলে। অনেকের কাছেই শুনছিলাম এর আগে অনেক হোটেল নিয়েছিল, তো সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো সম্মুখীন হয়েছে, তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই হোটেলে এখন প্রত্যেকটা রুমেই ফল সিলিংয়ের কাজ করা হচ্ছে। তোমরা যদি হোটেলের বুক করতে চাও তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ওনাদের নাম্বার প্রোভাইড করে দেবো। আর তোমরা ছাদে দাঁড়ালেও দূরের সমুদ্র কিন্তু উপলব্ধি করতে পারবে। তোমরা যদি এই হোটেলে খেতে চাও তাহলে সেই ক্ষেত্রে রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে, সেখানেও খেতে পারো, অথবা রুম সার্ভিসের জন্য যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে সেই ক্ষেত্রে ওনাদেরকে বলেও দিতে পারো, ওনারা রুম সার্ভিস দিয়ে থাকেন। সিজন ও অফ সিজন ওয়াইজ এই হোটেলের রেট কিন্তু ওঠানামা করে, তাই তোমরা বুকিং করার সময় অবশ্যই কিন্তু জেনে নেবে। সমুদ্র যেতে চাইলে পায়ে হাঁটা 10 মিনিটের দূরত্ব, আর বাজার এখান থেকে মাত্র 3 মিনিটের দূরত্ব। সামনেই যেহেতু হ্রদ, তাই বুকিং করতে হলে অনেক আগে থেকে এই হোটেলে বুকিং করো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো।